আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো জিরাফ প্রাণীটি নিয়ে। প্রাণীটির ইংরেজি নাম হলো জিরাফ অ্যানিমাল, বৈজ্ঞানিক নামটি হলো জিরাফা ক্যামেলোপার্ডালিস, জিরাফা ক্যামেলোপার্ডালিস। জিরাফ একটি বন্য প্রাণী। জিরাফ সাধারণত বাস করে আফ্রিকার তৃণভূমি অঞ্চলে। একসময় আফ্রিকা মহাদেশের প্রায় সব জায়গায় জিরাফ পাওয়া যেত। এরা অর্ধ শুষ্ক এবং খোলা ভূমি পছন্দ করে, যেখানে ছড়িয়ে ছিটে আছে বড় বড় গাছ এবং ঝোপ। জিরাফ সামাজিক এবং নিরীহ প্রাণী। এরা বিশ্বের সব থেকে লম্বা প্রাণী। একটি পুরুষ জিরাফের লম্বা প্রায় 18 ফুট এবং স্ত্রী জিরাফ 14 ফুট পর্যন্ত হয়ে থাকে। পুরুষ জিরাফের ওজন সাধারণত 360 কেজি এবং স্ত্রী জিরাফের ওজন সাধারণত 680 কেজি পর্যন্ত হতে পারে। এদের জিভ লম্বা 21 ইঞ্চি এবং পায়ের পাতা 12 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এদের হৃৎপিণ্ডের ওজন 12 কেজি এবং প্রায় 55 লিটার বায়ু ধারণ করতে পারে। এদের গায়ের রং সাদা এবং তামাটে বর্ণের। এদের গায়ে আঁকা বাঁকা দাগ থাকে। অনেক জিরাফের মাথায় 2 থেকে 4টি ভোতা শিং থাকে। জিরাফের দৃষ্টি শক্তি খুব প্রখর, ফলে বহুদূরের শত্রুকে এরা সহজে দেখতে পারে। এছাড়াও জিরাফ খুব জোরে দৌড়াতে পারে। আক্রমণের শিকার হলে জিরাফ ঘন্টায় 56 কিলোমিটার বেগে দৌড়াতে দেখা যায়। জিরাফের প্রধান শত্রু মূলত সিংহ, বন্য কুকুর, হায়না ইত্যাদি। জিরাফের গর্ভকাল প্রায় 14 মাস। জিরাফের বাচ্চাদের বাছুর বলা হয়ে থাকে। জন্ম লগ্নে এরা প্রায় 6 ফুট লম্বা এবং ওজনে 45 থেকে 68 কেজি পর্যন্ত হয়ে থাকে। জন্মের মাত্র 1 ঘন্টা পরে এরা দাঁড়াতে এবং হাঁটতে পারে। এরা 1 বছর পর্যন্ত মায়ের দুধ খায় এবং 3 থেকে 6 বছরের মধ্যে এরা পূর্ণবয়স্ক হয়ে ওঠে। বন্য পরিবেশে এরা 10 থেকে 15 বছর বাঁচে এবং বন্দী দশায় 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। জিরাফের প্রধান খাবার হলো গাছের পাতা, বীজ, ফলকুড়ি, শাখা ইত্যাদি। এদের গলা লম্বা হওয়ার কারণে খুব সহজে উঁচু গাছের পাতা খেতে পারে এরা। এদের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে উটের মতো এরা পানি পান না করে দীর্ঘদিন কেটে দিতে পারে। স্বাভাবিকভাবে 1 টানা 7 দিন পানি না খেলেও এদের কোনো সমস্যা হয় না। গাছের পাতায় যে পানি থাকে তা দিয়ে এরা পানি চাহিদা মেটায়। এই প্রাণীটি মূলত আফ্রিকা এবং আফ্রিকার আশেপাশে বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। জিরাফ মূলত নিরীহ স্বভাবের প্রাণী, তবে আক্রান্ত হলে যুদ্ধাংশ দেহী রূপ ধারণ করতে পারে। প্রতি বছর সিংহের আক্রমণে বেশ কিছু জিরাফ মারা যায়, তবে পূর্ণবয়স্ক জিরাফকে সিংহ খুব সহজে আক্রমণ করতে চায় না, কারণ জিরাফের লাথির আঘাতে সিংহ মারাত্মক আহত হতে পারে। জিরাফ পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রাণী। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে এই প্রাণীটি। জিরাফ আপনাদের কেমন লাগে এবং আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।